হ্যালো ফ্রেন্ডস, নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এসব আলোচনা করব 6 সেপ্টেম্বরের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই রয়েছে দিল্লি পুলিশে 7547 কনস্টেবল। তো এখানে বলা হয়েছে 7547 জন কনস্টেবল নেবে দিল্লি পুলিশ, পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2023-এর মাধ্যমে। তো এখানে শূন্য পদের বিন্যাস দিয়ে দেওয়া হয়েছে, কনস্টেবল এক্সিকিউটিভ পুরুষ পদের জন্য রয়েছে মোট শূন্য পদ 4453টি, এর মধ্যেও সাধারণদের জন্য রয়েছে 2748টি। সমরকর্মী পুরুষ পদের জন্য রয়েছে মোট শূন্য পদ 266টি, এর মধ্যে সাধারণদের জন্য রয়েছে 153টি। কনস্টেবল এক্সিকিউটিভ পদের জন্য শূন্য পদ রয়েছে 337টি। এক্সিকিউটিভ মহিলা পদের জন্য শূন্য পদ রয়েছে 2491টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস পুরুষ প্রার্থীদের বৈধ লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেল ও গাড়ি থাকতে হবে। দিল্লি পুলিশে কর্মরত বা অবসরপ্রাপ্ত বা মৃত কর্মীর পুত্র ও কন্যাদের বা কন্যাদের ক্ষেত্রে একাদশ শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তো এখানে বয়স বলা হয়েছে 1/7/2023 তারিখের হিসাবে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তবশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন, আর প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো এখানে দক্ষ খেলোয়াড়রা সর্বাধিক 5 বছর বয়সের ছাড় পাবেন। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন এবং আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলারা ফের বিয়ে না করে থাকলে 5 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দৈহিক মাপজোক হতে হবে, ছেলেদের ক্ষেত্রে উচ্চতা 170 সেমি, গোর্খা এবং তবশিলী উপজাতিদের ক্ষেত্রে 165 সেমি। বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 81 ও 85 সেমি হতে হবে, গোর্খা এবং তবশিলী উপজাতির প্রার্থীদের 5 সেমি ছাড় পাবেন। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা 157 সেমি, গোর্খা এবং তবশিলী জাতির ক্ষেত্রে 155 সেমি। সব ক্ষেত্রে উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে। দিল্লি পুলিশে কর্মরত বা অবসরপ্রাপ্ত মৃত কর্মীর পুত্ররা উচ্চতায় ও বুকের ছাতির মাপে 5 সেমি ও কন্যারা উচ্চতায় 5 সেমি ছাড় পাবেন। তো এখানে দৃষ্টিশক্তি হতে হবে, চশমা ছাড়া 2 চোখে 6 বারও হতে হবে, বন্ধাত্মতা থাকলে চলবে না। তো এখানে বেতন বলা হয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। তো এখানে প্রার্থী বাছাই করবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও দৈহিক মাপজোক যাচাই ও দৈহিক সক্ষমতার পরীক্ষা ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় থাকবে রিজনিং 25 নম্বর, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 50 নম্বর, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 15 নম্বর, ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজার থেকে থাকবে 10 নম্বর বিষয়ভিত্তিক প্রশ্ন। সময় থাকবে 1.5 ঘন্টা, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন, ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং হবে। পরীক্ষা হবে ডিসেম্বরে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলো হলো কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, এই সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা হবে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে পুরুষদের ক্ষেত্রে 6 মিনিটে 1.6 কিলোমিটার দৌড় এবং 14 ফুট লং জাম্প, 3.9 ফুট হাই জাম্প। মেয়েদের ক্ষেত্রে থাকবে 8 মিনিটে 1.6 কিমি দৌড় এবং 10 ফুট লম্বা লং জাম্প এবং 10 ফুট লং জাম্প এবং 3 ফুট হাই জাম্প। অনলাইনে দরখাস্ত করতে হবে 2টি পর্যায়ে এই ওয়েবসাইটের মাধ্যমে, www.ssc.nic.in এ প্রাপ্ত হবে। অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ 30শে সেপ্টেম্বর। তো তোমরাও বিস্তারিত পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা অনলাইনে দিতে হবে। তো তোমরাও বিস্তারিত পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেসে 971 হ্যান্ডিম্যান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় হ্যান্ডিম্যান পদে 971 জনকে নেবে এআই এয়ারপোর্ট সার্ভিসেস। প্রাথমিকভাবে নিয়োগ করা হবে 3 বছরের চুক্তিতে, প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। নিয়োগ করা হবে মুম্বাই। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো AIASL/0503/BOM/353। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং ইংরেজিতে সরগর হতে হবে, স্থায়ী ভাষায় অর্থাৎ মারাঠি ও হিন্দি জানলে অগ্রাধিকার, বয়স হতে হবে 1/9/2023-এর হিসাবে 28 বছরের মধ্যে। বেতন বলা হয়েছে 21,330 টাকা। দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে ওয়েট লিফটিং, দৌড় ইত্যাদি মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থী নির্বাচিত করা হবে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে, দরখাস্তের ফর্ম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.aiasl.in। ওখানে পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে প্রার্থীর 1 কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো, ফটোটি দরখাস্তের নির্দিষ্ট স্থানে সেটে দেবেন ও ফটোর উপরে সই করে দেবেন। 3 মাসের বেশি পুরনো ফটো চলবে না। এবং দিতে হবে স্কুল লিভিং সার্টিফিকেট, শপথদায়িত্ব নকল এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের শপথদায়িত্ব নকল, আধার কার্ড ও প্যান কার্ডের শপথদায়িত্ব নকল, কাস্ট এবং ওবিসি সার্টিফিকেটের শপথদায়িত্ব নকল প্রযোজ্য ক্ষেত্রে।
প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট সপত্যায়িত নকল, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেটের সপত্যায়িত নকল। তো ওখানে দরখাস্তের ফর্ম পূরণ করে দরখাস্ত 18 সেপ্টেম্বরের মধ্যে ডাকে পৌঁছে দিতে হবে। তো ওখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে ডিমান্ড ড্রাফটে। তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থেকে বলা হয়েছে কলকাতা পুলিশে 309 সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট। তো এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর আনআর্মস ব্রাঞ্চ ও আর্মস ব্রাঞ্চ পদে এবং সার্জেন্ট পদে 309 জনকে নেবে কলকাতা পুলিশ। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর পদে আনআর্মস ব্রাঞ্চে পুরুষ, মহিলা ও ট্রান্সজেন্ডাররা আবেদন করতে পারবেন, তবে আর্মস ব্রাঞ্চের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, প্রথমে ট্রেনিং, তারপর 2 বছরের প্রোবেশন। মানে শূন্য পদের বিবরণ দেওয়া হয়েছে, আনআর্মস ব্রাঞ্চ পদের জন্য পুরুষদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে 212টি, সাধারণের জন্য রয়েছে 92টি, এবং আর্মস ব্রাঞ্চ পদের জন্য শূন্য পদ রয়েছে 34টি, সাধারণের জন্য রয়েছে 14টি, এবং সার্জেন্ট পদের জন্য রয়েছে 36টি শূন্য পদ, সাধারণের জন্য রয়েছে 15টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক বা সমতুল, অবশ্যই বাংলায় লিখতে বলতে ও পড়তে জানা চাই, দার্জিলিং ও কালিম্পং জেলার হিল সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বয়স হতে হবে 1/1/2023 হিসাবে 20 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর ওবিসি এবং ট্রান্সজেন্ডাররা 3 বছর বয়সের ছাড় পাবেন। বেতন সব ক্ষেত্রে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। তো এখানে দৈহিক মাপযোগ হতে হবে আনআর্মস ব্রাঞ্চ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অন্তত 167 সেমি, তপশিলী উপজাতিদের ক্ষেত্রে 160 সেমি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 160 সেমি, কলকাতা তপশিলীদের উপজাতির ক্ষেত্রে 155 সেমি, ট্রান্সজেন্ডার প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত 162 সেমি, গোর্খা তপশিলী উপজাতিদের ক্ষেত্রে 157 সেমি, কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি 69 সেমি, গোর্খা তপশিলী উপজাতিদের ক্ষেত্রে 76 সেমি, বুকের ছাতিতে অন্তত 5 সেমি ফলানোর ক্ষমতা থাকতে হবে, ওজন হতে হবে পুরুষদের ক্ষেত্রে 56 কেজি, গোর্খা তপশিলী উপজাতিদের ক্ষেত্রে 52 কেজি, মহিলাদের ক্ষেত্রে ওজন হতে হবে 49 কেজি, গোর্খা তপশিলী উপজাতিদের ক্ষেত্রে 45 কেজি, ট্রান্সজেন্ডারদের বেলায় ওজন হতে হবে 51 কেজি, গোর্খা তপশিলী উপজাতিদের ক্ষেত্রে 47 কেজি, সার্জেন্ট ও আর্মস ব্রাঞ্চের ক্ষেত্রে উচ্চতা অন্তত 173 সেমি, গোর্খা তপশিলী উপজাতিদের ক্ষেত্রে 163 সেমি, বুকের ছাতে 86 সেমি, গোর্খা তপশিলী উপজাতিদের ক্ষেত্রে 81 সেমি, বুকের ছাতে অন্তত 5 সেমি ফুলানোর ক্ষমতা থাকতে হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://prbwb.gov.in এবং https://wbpolice.gov.in এবং kolkatapolice.gov.in। তো এখানে দরখাস্ত করার শেষ তারিখ 21 সেপ্টেম্বর। তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে দরখাস্ত দেওয়ার পর সংশোধন করা যাবে 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে। নেক্সট তাকে বলা হয়েছে মধ্য রেলে 2,409 ট্রেড অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে 2,409 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে সেন্ট্রাল রেলওয়ে অ্যাপারেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে। এই প্রশিক্ষণ দেওয়া হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার সহ আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে। মুম্বাই, পুনে, নাগপুর এই সমস্ত বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো হবে। ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক, সেই সঙ্গে এনসিবিটি দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 29/8/2023 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা সরকারি চাকরি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। স্টাইপেন্ড প্রতি মাসে 7,000 টাকা। এখানে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrccr.com। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 28 সেপ্টেম্বর। তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থেকে বলা হয়েছে কোস্টগার্ডে 350। তো এখানে বলা হয়েছে নাবিক, জেনারেল ডিউটি ও ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক পদে 350 জনকে নেবে ইন্ডিয়ান কোস্টগার্ড। শুধু ছেলেরাই আবেদন করবেন। নিয়োগ করা হবে 1/2024 ব্যাচে। তো এখানে বলা হয়েছে নাবিক, জেনারেল ডিউটি পদের জন্য 260টি শূন্য পদ রয়েছে, সাধারণের জন্য রয়েছে 104টি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ পদের জন্য 30টি, যান্ত্রিক পদের জন্য শূন্য পদ রয়েছে 60টি। তো এখানে বয়স বলা হয়েছে 18 থেকে 22 বছরের মধ্যে বয়স হতে হবে, জন্ম তারিখ হতে হবে 1/5/2002 থেকে 30/4/2006 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। দৈহিক মাপযোগ বলা হয়েছে উচ্চতা অন্তত 157 সেমি, বুকের ছাতি অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকা চাই, স্বাভাবিক শ্রবণ ক্ষমতা থাকতে হবে। বেতন বলা হয়েছে নাবিক পদের ক্ষেত্রে শুরুতে বেতন 21,700 টাকা এবং যান্ত্রিক পদের ক্ষেত্রে শুরুতে বেতন 29,200 টাকা সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। তো এখানে সব ক্ষেত্রে অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, নেগেটিভ মার্কিং আছে। উত্তীর্ণদের বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। সক্ষমতা যাচাইয়ের জন্য পরীক্ষায় থাকবে 7 মিনিটে 1.6 কিমি দৌড়, 20টি স্কোয়াশ আপ এবং 10টি পুশ আপ।
এরপর হবে নথিপত্র যাচাই, সব শেষে নেওয়া হবে মেডিকেল এক্সামিনেশন। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://joinindiancoastguard.cdac.in এ। দরখাস্ত করা যাবে 8ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো ওখানে পরীক্ষার ফি বাবদ 300 টাকা দিতে হবে, তবশিলীদের কোনো ফি লাগবে না। নেক্সট থেকে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 3,357 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে দেশের 3,357 জন স্নাতক তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রশিক্ষণের মেয়াদ 1 বছর, প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রশিক্ষণের জন্য যোগ্যতা মান যাচাইয়ের পরীক্ষা নেওয়া হবে অক্টোবর নভেম্বরে। পশ্চিমবঙ্গের একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের ভাষা জানতে হবে, তাই এখনও বাংলা ইংরেজি হিন্দিভাষী রাজ্যগুলির জন্য নির্দিষ্ট আসন সংখ্যার বিষয়ে জানানো হলো। পশ্চিমবঙ্গে রয়েছে বাংলা এবং নেপালের ক্ষেত্রে মোট আসন সংখ্যা 328টি, সাধারণের জন্য রয়েছে 133টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় স্নাতক এবং বয়স হতে হবে 1-8-2023 তারিখের হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে https://nsdcindia.org এবং https://apprenticeshipindia.org এই ওয়েবসাইটের মাধ্যমে। তো ওখানে দরখাস্ত করার শেষ তারিখ 21শে সেপ্টেম্বর। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থেকে বলা হয়েছে ন্যাবাডে 141 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে 141 জনকে নেবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্স। বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসে। পশ্চিমবঙ্গের একাধিক পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো 03-A-2023-24। শাখা অনুযায়ী বিভিন্ন শূন্যপদের বিন্যাস দেওয়া হলো। জেনারেলদের জন্য রয়েছে 77টি শূন্যপদ। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক, অথবা মোট অন্তত 55% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি বা MBA পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা ডক্টরেট ডিগ্রিধারীরাও আবেদনযোগ্য। তো এখানে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির জন্য শূন্যপদ রয়েছে 40টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজির যে কোনো একটি বিষয়ে মোট অন্তত 60% নম্বর সহ স্নাতক, অথবা মোট অন্তত 55% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মোট অন্তত 60% নম্বর সহ স্নাতক, বা মোট অন্তত 55% নম্বর সহ স্নাতকোত্তরের ডিগ্রি। তো এখানে সব ক্ষেত্রে বয়স হতে হবে 1-9-2023 তারিখের হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে। তবশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.nabard.org এই ওয়েবসাইটের মাধ্যমে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থেকে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েলে 490। তো এখানে বলা হয়েছে 490 জন তরুণ তরুণীকে 1 বছরের অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। অ্যাপারেন্টিশিপ 1961 থেকে 1973 এবং অ্যাপারেন্টিশিপ ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন ট্রেডগুলি হলো অ্যাপারেন্টিশিপের ক্ষেত্রে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, এই সমস্ত বিভিন্ন ট্রেডে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে 31-8-2023 তারিখ অনুসারে 3 বছর আগে শিক্ষাগত যোগ্যতায় পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করবেন না। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ট্রেড অ্যাপারেন্টিসের ক্ষেত্রে মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের 2 বছরের ITI কোর্স পাশ। টেকনিশিয়ান অ্যাপারেন্টিসের ক্ষেত্রে মোট অন্তত 50%, তপশিলী ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45% নম্বর সহ সংশ্লিষ্ট শাখায় 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা আবেদন করতে পারেন। তো এখানে বলা হয়েছে কোনো ক্ষেত্রেই উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করবেন না। বয়স হতে হবে 31-8-2023 তারিখের হিসাবে 18 থেকে 24 বছরের মধ্যে, ও তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে www.iocl.com। এখানে অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ 10ই সেপ্টেম্বর। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে নেভাল শিপ রিপিয়ার্সে 240 তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ। তো এখানে বলা হয়েছে 240 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে কোচিন নেভাল শিপ রিপিয়ার্স অ্যান্ড নেভাল এয়ারক্রাফট ইয়ার্স। অ্যাপারেন্টিশিপ অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের ট্রেনিং নেওয়া হবে বিভিন্ন ট্রেডে। ট্রেডগুলি হলো কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, মেশিনিস্ট, মেকানিক্যাল, মোটর ভেহিকল মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, টার্নার, ওয়েল্ডার, এই সমস্ত বিভিন্ন ট্রেডে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে বলা হয়েছে নিয়ম অনুসারে তপশিলী, ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের আসন সংরক্ষিত থাকবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে মোট অন্তত 65% নম্বর সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাস হতে হবে। বয়স হতে হবে 1-2-2024 তারিখের হিসাবে 21 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ামে। তো এখানে বলা হয়েছে আবেদনের বয়ান A4 মাপের সাদা কাগজে টাইপ করিয়ে নিয়ে পূরণ করবেন যথাযথভাবে।
তো এখানে বলা হয়েছে 16 সেপ্টেম্বরের মধ্যে সাধারণ ডাকে আবেদনপত্র পৌঁছাতে হবে। তো নিচে দিয়ে দেওয়া হয়েছে আবেদনের বয়ান, তো যাদের দরকার এখান থেকে তোমরা নিয়ে নিও স্ক্রিনশট। তো বন্ধুরা এই ছিল 6 সেপ্টেম্বরের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।